ওয়েলকাম টু দা সাইকেল ভ্যান রিপেয়ারিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়ারিং থেকে যে সকেটটা বের করেছি, ঠিক আছে? তো পুনরায় আবার সকেটের ভিতর আবার বিয়ারিংটা ঢুকাবো। তো বন্ধুরা দেখছেন, প্রথমে আমরা বিয়ারিংটাকে সকেটটাকে ঢুকাচ্ছি, তো মানে ঢুকছে না, গলা গলা সমেত এঁটকে আছে সামনেই। হ্যাঁ, ফ্রন্টে তো একটু হালকা করে এটা মাজতে হবে, আপনার র্যাত হোক বা আপনার মেশিনে, সানের মেশিন, ঠিক আছে, মোটর লাগাচ্ছে সানের মেশিন, এটার সাহায্যে আমরা এটা বিয়ারিং সকেটটাকে ঘষবো হবে। হ্যাঁ, ঘষে ঘষে আপনার যখন দেখবেন যে হ্যাঁ হালকা মিডিয়াম এসছে, অনুমান করে বুঝতে পারবেন যে হ্যাঁ সকেটটা ঢুকবে, সেরকমভাবে এই চারিদিকে সময় সময় ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা একটু মুছে দেবেন, মেজে দেবেন ভালো করে। এবার আমরা সকেটটাকে বিয়ারিং ভিতরে ঢুকাবো যেন মিলে সেভাবে, তো দেখতে হবে মিলছে কি মিলছে না, যেন খুব যেন টাইট না হয়, ঠিক আছে? দেখবেন মিডিয়াম টাইপের জন্য হয়, আর বেশি টাইট হলে পরে আবার ফের আপনার নতুনভাবে আপনার সকেট যেটা বিয়ারিং আছে বিয়ারিংটা ভিতরে ভেঙে যেতে পারে টাইট দেওয়ার সময়। তো দেখছেন এটা ঠিকমতো হলো না, আবার পুনরায় আমি এটা মুছবো, মেজে দেবো ভালোভাবে, চারিদিকে সময় সময় করে মেজে দেবেন, তাহলে এটা ভালো হবে। আমরা এই সকেটটাকে বিয়ারিং ভিতর ঢুকাবো, মেলাবো, ঠিকভাবে মিলছে কিনা আপনারা দেখছেন ঠিক হয়ে গিয়েছে, একটু টাইট হবে, তো আমরা এটা এবার রিপিট করে দেবো, ঠিক আছে? সকেটটাকে বিয়ারিং ওপর রিপিট করে দেবো, এইভাবে আমরা এটা রিপিট করে দেবো যেন সকেট বিয়ারিংটা যেন সকেট থেকে না বের হয়, ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে বেলটাকে বাজিয়ে দিবেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এবং সাইকেল, ভ্যান, রেস্কা, বিভিন্ন ধরনের রেঞ্জার সাইকেল এবং আপনার লেডিবার সাইকেল, বাচ্চাদের সাইকেল, পুরো অল ফিটিং এবং রিপেয়ারিং কাজ পুরো এখানে কোর্স দেখানো হয়। Yeah, 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 y